আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অলরেডি কিন্তু পাঁচটা পর্ব আপলোড করা হয়ে গিয়েছে, সেই পর্বগুলো আশা করি আপনারা অনেকে দেখেছেন, আর যারা দেখেননি তারা ওই প্রথম ওই পাঁচটা পর্ব পার্ট বাই পার্ট দেখে নেবেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে কীভাবে কাজ করে এবং আমরা যখন প্র্যাকটিক্যালি ভিডিও এডিট করবো সেক্ষেত্রে কিছু টুকটাক কিছু জিনিস আমরা শিখব, কিছু অপশনের কাজ সেগুলো আমরা আজকে শিখবো এবং কিছু শর্টকাটও আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেমন দেখেন, প্রথমে যেহেতু শর্টকাটের কথাটা বললাম, শর্টকাটের কথাটা যেহেতু আসলো, এখানে দেখেন আমরা যখন নতুন একটা প্রজেক্ট নিই তখন যখন আমরা মিডিয়া ফাইলগুলোকে আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারের ভেতর নিয়ে আসি, আমরা বেসিক্যালি কী শিখেছি যে আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্টে যে এগুলো সিলেক্ট করে তারপর এখান থেকে ওপেন দিই, অথবা এটার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট দিয়ে এখান থেকেও আনা যায়। বাট একটা সিস্টেম হচ্ছে, দেখেন আপনারা সহজেই এখান থেকে নিয়ে আসতে পারবেন ফাইলগুলোকে। মনে করেন আমরা কোন ফোল্ডারে আমাদের এই ভিডিওগুলো আছে, এই যে ফার্স্ট ভিডিও এই ফোল্ডারে আছে, তো আমরা এই ফোল্ডারে যাই। এই ফোল্ডারে যাওয়ার পরে আমাদের এই মনে করেন এই তিনটা ভিডিও নিয়ে আমরা কাজ করব। তো এই তিনটা ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করব, নর্মালি যেভাবে আমরা ফাইল সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে টেনে ধরে ড্র্যাগ করে আমাদের যে প্রিমিয়ার প্রো সফটওয়্যার আছে এটার এই যে যে প্রজেক্টের মধ্যে আমরা এখানে ছেড়ে দিলাম। এভাবে আপনারা যেই ফোল্ডারে যেই ভিডিও আছে বা যা আছে সেগুলোকে জাস্ট সিম্পলি আপনি এখানে নিয়ে এভাবে সেই ফোল্ডারে যেয়ে এইভাবে ছেড়ে দিতে পারেন। তাহলে আপনাকে আলাদা আলাদা করে প্রত্যেকবার ইম্পোর্টে ক্লিক করে করে নতুন করে এইগুলো আনতে হবে না কষ্ট করে। তো এভাবে হচ্ছে মেইনলি মিডিয়াতে আনতে হয়। তো এখন হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আজকে পর্বের প্রথমে আমরা শিখব। তো প্রথমত আমরা এখানে দুই তিনটা ভিডিও নিই বা একটা ভিডিও নিই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রে, আচ্ছা দুইটা ভিডিও নিই যেহেতু বুঝতে সুবিধা হবে, এটা এটা নিব আর এটা নিব। ওকে, তো দেখেন এখানে দুইটা ভিডিও আছে। তো আমরা একদম প্রথম দিকে যে পর্বগুলো আছে সেই পর্বগুলোতে কিন্তু আমরা শিখেছিলাম যে কীভাবে ভিডিওতে ক্রপ করে, তারপরে ভিডিওর এই যে সাইজ আছে যেগুলোর এই যে স্কেল পজিশন এগুলো কীভাবে চেঞ্জ করে এগুলো দেখেছিলাম। এরপর আমরা শিখেছিলাম হচ্ছে কালার গ্রেডিং কীভাবে করে ভিডিওর উপরে। তো ধরেন আপনার এইখানে আমি আরেকটা ভিডিও নেই, এটাকে আমরা একটু অডিওটা ডিলিট করে দিই তাহলে এটা থাকবে না। তো দেখেন এখানে মনে করেন আমাদের তিনটা ভিডিও আছে, তো তিনটা ভিডিওকে আমাদেরকে সিনেমেটিক ক্রপ করতে হবে। সিনেমেটিক ক্রপ আপনারা জানেন কি, এই উপরের এইটু এখান থেকে একটু ক্রপ আর নিচে এখান থেকে একটু ক্রপ। আপনাদের বোঝার সুবিধাতে আমি আবার এই যে এখানে একটা সিনেমেটিক ক্রপের একটা সিন দিয়ে দিচ্ছি, তো এটা হচ্ছে সিনেমেটিক ক্রপ। তো মনে করেন আমাদের এই তিনটা ভিডিওকে সিনেমেটিক ক্রপ করতে হবে। তাহলে বেসিক্যালি ক্রপ কীভাবে করে, আমরা হচ্ছে প্রথমত আমরা যেটা জানি এখান থেকে আমাদের ক্রপ লিখে হচ্ছে এখান থেকে সার্চ করতে হয় এবং এখান থেকে আমাদের এই যে এই ভিডিও মনে করেন প্রথম ভিডিওটা আমরা ক্রপ করব, সেক্ষেত্রে আমাদের প্রথম ভিডিওর মধ্যে এই ইফেক্টটা প্রথমে এখানে আনতে হবে, তারপর আমাদের এই যে ইফেক্ট কন্ট্রোল আছে এখানে এখান থেকে আমাদের জাস্ট এখান থেকে এই যে ক্রপ করতে হবে টপ এবং বটমে এখান থেকে বাড়িয়ে ক্রপ করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র প্রথম ভিডিওটা ক্রপ হলো। এখন আমরা যদি চাই যে আমাদের এই তিনটা ভিডিও আছে এই তিনটা ভিডিওতে একইভাবে ক্রপ করতে হবে, তাহলে আমাদের কি এই প্রত্যেকটা ভিডিওতে এরকম আলাদা আলাদা করে এভাবে ক্রপ এনে এনে তারপর ক্রপ করতে হবে? এখন আপনি যদি 15-20টা ভিডিও নিয়ে কাজ করেন তখন এই কাজ করতে যেয়ে তো আপনার দেখা যাবে যে আধা ঘন্টা এক ঘন্টা সময় চলে যাবে। বাট আমরা চাইলে একটা সিস্টেমে এই প্রত্যেকটা ভিডিওকেই এই একই কমান্ড দিতে পারি যে আমার এই তিনটা ভিডিওই ক্রপ হয়ে যাবে। সেই সিস্টেমটাকে সেটাই হচ্ছে মেইনলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেখেন আমি এই ভিডিওর ক্রপটাকে ডিলিট করে দিই, আমাদের এখন কোনো ভিডিওতেই ক্রপিং করা নেই, আমরা একই সাথে তিনটা ভিডিও এখন ক্রপ করব। দেখেন এটা শুধুমাত্র হচ্ছে ক্রপ করার সিস্টেম তা না, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। আমি জাস্ট একটা ক্রপের বিষয়টাতে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তী ব্যাপারগুলো। তো এখান থেকে দেখেন প্রথমত আমরা এই যে যে প্রজেক্ট আছে এখানে আমরা একটা রাইট বাটন ক্লিক করবো একটা ফাঁকা জায়গায় এবং এখান থেকে নিউ আইটেমে যাব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এইখানে এখানে আসার পর আমরা এখান থেকে দেবো হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে। তো এখন যদি আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখানে নিয়ে আসি, প্রথমে এখানে আনি এবং এখানে আনার পরে এটাকে আমরা একটু বড় করি, আপাতত এটাকে একটু বাড়িয়ে দিই এখান থেকে, এটাকে ছোট করে দিই তাহলে একটু বড় হবে, হ্যাঁ এটাকে একটু বড় করে দিই। তো এখন মনে করেন যে আমরা কী করবো, তিনটা ভিডিওর উপরে আমরা কী করতে যাচ্ছি, তিনটা ভিডিওতে আমরা ক্রপ করতে যাচ্ছি। এখন এই তিনটা ভিডিওর উপরে আমরা যা যা করতে যাচ্ছি সেটা আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর করে দেবো। আমরা এই ক্রপটাকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভেতর নিয়ে আসলাম এবং এখন যদি আমরা ক্রপ করি টপ 5 এবং বটম 5 দিয়ে দিলাম বা যেভাবে আপনারা ক্রপ করেন, এখন দেখেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেই যেই ভিডিওর উপরে আপনি দিয়ে দিবেন সেই ভিডিওগুলোই এখন ক্রপ হয়ে যাবে। দেখেন মনে করেন আমরা এই প্রথম ভিডিওটা এখানে ক্রপ করলাম, প্রথম ভিডিওটার উপরে এইভাবে দিলাম, তাহলে হচ্ছে এই যে এটা একটু ছোটো করে দাঁড়ান, এটা এইভাবে এই প্রথম ভিডিওর উপরে, এই প্রথম ভিডিও যতখানিক আছে ততখানিক আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, তাই এই
প্রথম ভিডিওটা ক্রপ হয়ে গেছে, এখন যদি আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই তাহলে দ্বিতীয় ভিডিওটাও ক্রপ হয়ে যাবে। এবং এই পুরো তিনটা ভিডিওর উপরে যদি আমরা এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে দিয়ে দিই তাহলে দেখেন তিনটা ভিডিও ক্রপ হয়ে যাবে। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আপনি যা যা করবেন এই সব জিনিসই এখন আপনার এই তিনটা ভিডিওর মধ্যে চলে আসবে। আমি এখন আপনাদের আরও ক্লিয়ার করে দিই। মনে করেন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে মনে করেন যে একটা দিলাম যে এখান থেকে সার্চ করি থ্রি ওয়ে কালার কারেক্টর। মনে করেন আমরা তিনটা ভিডিওর কালার কারেকশন করবো, তো সেক্ষেত্রে এটা আমরা দিলাম এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এখন যদি আমি এটার কালার কারেকশন করি তাহলে এই একই কালার কারেকশন কিন্তু আমাদের তিনটা ভিডিওর উপরে চলে আসবে। আচ্ছা, আমি পরপর একই রকম দুইটা ভিডিও নিয়েছি, ডাজেন্ট ম্যাটার, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখেন এখন এই আমরা মনে করেন আমরা চাচ্ছি যে প্রথম দুইটা ভিডিওর উপরে আমাদের এই কালার গ্রেডিং আর ক্রপটা থাকবে, বাট তৃতীয় ভিডিওটার উপর থাকবে না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট তৃতীয় ভিডিওটার এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এটা একটু টেনে করে দিই, তাহলে দেখেন এই যে তিন নম্বর ভিডিওটা যখন আসছে তখন এই ক্রপও থাকছে না আর কালার গ্রেডিংও থাকছে না। এইভাবে আপনারা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে সেটার মধ্যে বিভিন্ন ইফেক্ট, তারপরে সেখান থেকে বিভিন্ন ক্রপিং ট্রপিং যা করা সেটা করে সেটা আপনি যেই বিভিন্ন লেয়ারের উপর দিয়ে সেগুলোকে একবারে ওই একই কাজ সবগুলো লেয়ারের উপর অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ডিলিট করি, এখন আপনাদেরকে ছোটো ছোটো কিছু জিনিস দেখাই। যেমন মনে করেন এখানে তিনটা ভিডিও আছে, এই তিনটা ভিডিওর কিন্তু যে নামগুলো দেওয়া আছে দেখেন এই যে পিক্সেলস, এগুলো হচ্ছে আমি পিক্সেলস থেকে ডাউনলোড করেছিলাম এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো হচ্ছে আমি পিক্সেলস থেকে ডাউনলোড করেছি, তো বেসিক্যালি এই ভিডিওগুলোর নাম এখানে যেই নামে আছে সেই নামে আসছে। বাট আপনার ভিডিও এডিট করার সুবিধার্থে আপনার কিন্তু এই নামগুলোকে চেঞ্জ করা লাগতে পারে, মানে এই নাম মনে করেন এখানে আমি দেবো এই ভিডিওটার নাম দেবো ওয়ান, এটা টু, এটা থ্রি, যাতে আমরা পরপর বুঝতে পারি যে কোনটা কোনটা আছে। তো এটাকে আমরা চলে যাবো মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করব এবং এখান থেকে নিচে যেয়ে আমরা চলে যাবো হচ্ছে রিনেমে, এবং রিনেমে যেয়ে আমরা এখান থেকে যদি দিই ওয়ান তাহলে এটা ওয়ান হিসেবে রিনেম হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমরা দিই এই নিচে নামি এবং এখান থেকে যদি আমরা আবার এখান থেকে রিনেম দিই, এটাকে দিলাম টু, তাহলে এটা টু হয়ে যাবে। আবার এটাকে এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওকে কিন্তু এখান থেকে রিনেম করতে পারবেন। তো এখন দেখেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের রিনেম হয়ে গেল। এখন দেখেন এইখানে তিনটা ভিডিও আছে, এইভাবে কিন্তু আপনি 15-20টা বা 20-25টা ভিডিও নিয়ে কাজ করতে পারেন। তো আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওকে একটা এক একটা আলাদা আলাদা কালার করে মার্ক করে রাখতে পারেন। দেখা যাচ্ছে যে এই মাঝখানে ভিডিওটাতে আমার একটু সমস্যা আছে অডিওতে, এটা আমি পরবর্তীতে অডিওটা এডিট করব, বা এই ভিডিওতে একটু ফল্ট আছে, তো এটাকে মনে করেন আমি একটা এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে চলে যাব নিচে এবং এখান থেকে আমরা এই যে এখানে এখানে দেখেন লেবেল একটা অপশন আছে, লেবেল থেকে আমরা এটাকে মনে করেন যে এখান থেকে আমরা রোজ এটা দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের এই কালার হয়ে এটা মার্ক হয়ে থাকলো। পরবর্তীতে আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে এই কালারের বিষয়। তো এখন আসি আসলে কিছু শর্টকাটের বিষয়। শর্টকাট কিন্তু আপনার যে মানে জানতে একদম বাধ্যতামূলক এরকম বিষয়টা না, বাট আপনি যদি শর্টকাট জানেন তাহলে কিন্তু আপনি একটা এডিটিং অনেক কম সময়ের মধ্যে আপনি করতে পারবেন, অনেক টাইম কিন্তু এই শর্টকাটের জন্যই আপনি বেঁচে যাবে। দেখেন যেমন মনে করেন এখানে দেখেন আমি শর্টকাট যে শর্টকাটগুলো আজকে বললাম সেই শর্টকাটগুলো আমি চেষ্টা করবো নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়ে সেখানে সেই শর্টকাটগুলো সেখানে দিয়ে দেওয়ার জন্য। খুব বেশি শর্টকাট না, জাস্ট বেসিক কয়েকটা শর্টকাট। এখানে মনে করেন যে এই ভিডিওটাকে আমরা কপি পেস্ট করবো, মানে একই ভিডিওটাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কপি করার জন্য ইউজ করবো কন্ট্রোল সি, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্লাস সি, এবং পেস্ট করার জন্য যেখানে পেস্ট করবো সেখানে প্রথমে এটা নিয়ে কন্ট্রোল প্লাস ভি, এটা হচ্ছে কপি পেস্টের শর্টকাট। একইভাবে আপনি যদি কাট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস এক্স এবং কন্ট্রোল প্লাস ভি পেস্ট করার জন্য, এটা হচ্ছে আপনার কপি পেস্ট এবং কাট পেস্ট। এর পরবর্তীতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আন্ডো। মনে করেন এখানে আমরা এই ভিডিওটাকে ভুলে এখান থেকে ছোট করে ফেলেছি এইটুক, তো এটা আমরা ভুল করে করে ফেলেছি, আমরা আবার আগের স্টেপে যাব। সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড এটা প্রেস করলে এটা আগের মতো চলে যাবে, বা যাই করেন আপনি কোনো একটা ভুল করে যদি মনে করেন এখানে একটা কিছু লিখে ফেললেন, ভুলে একটা টেক্সট দিয়ে দিলেন, এটা যদি কন্ট্রোল প্লাস জেড দিই তাহলে এটা আবার আগের জায়গায় চলে যাবে। এগুলো হচ্ছে শর্টকাট। এই কয়েকটা শর্টকাট আপনি জাস্ট জানলে তাহলে আপনার হবে। এবং আরেক আরও কিছু শর্টকাট হচ্ছে আপনি মনে করেন যে ভিডিওটা এডিট করছেন মাঝখানে মাঝখানে সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস। এই কয়েকটা শর্টকাটই মোটামুটি আপনি জাস্ট আপাতত জানবেন, তাহলে হচ্ছে আপনার ভিডিও এডিট করার সময় দেখবেন যে অনেক বেশি এই শর্টকাটগুলো কাজ করছে। তো আজকের ভিডিও মূলত হচ্ছে এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে ভিডিওর শুরুতে আসলে গ্রিন স্ক্রিন নিয়ে আসলে তখন একটু আপনাদেরকে একসাথে কথা বলবো যে গ্রিন স্ক্রিন কীভাবে করে। আমার যদি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে সেটা আমি সবকিছু মিলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে গ্রিন স্ক্রিন আসলে কী, যাতে আপনারা গ্রিন স্ক্রিনটা করতে পারেন।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে সপ্তম পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। দেখছিলেন আশফাক নাসিফ টেক, সাথে ছিলাম আমি আশফাক নাসিফ, অভিনন্দন।